आज के आपनादेर सामने हाजिर हुई केकेर रेसिपी निये। आज के आम्रा तैरी करब जैबरा केक। जैबरा केक तैरी करब चूलाय एवं आमी सेटी कफी दिए तैरी करब, कफी फ्लेवारे तैरी करब। दुईटी कलर हबे, एकटी हलुद एवं एकटी कफी, एवं सेटा आमी कफी फ्लेवार व्यवहार करछि। ताहले जा जाक रान्ना। এখন আমরা কেক তৈরি করতে করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মিক্সার বলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো ডিমের পুরোটুকু অংশ, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আইস সুগার। এটা আপনারা ঘরে যে সচরাচর চিনিটা খান সেই চিনিটা ব্লেন্ড করে নিলেও হবে। দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। আইস সুগার এবং দুটো ডিমের পুরোটুকু অংশ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশাতে মিশাতে যখন এভাবে ডিম এবং আইস সুগারটা মিশাতে মিশাতে যখন ফেনা ফেনা ভাব চলে আসবে এর মাঝে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা দিয়ে মিশ্রণটাকে আমি আরও ভালোভাবে মিশাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এটাকে আমি আরও ভালোভাবে মিশাতে থাকবো। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। লিকুইড দুধ কিছু পরিমাণ আমি দেব এবং মিশাতে থাকবো, এইভাবে অনবরত নাড়তে থাকবো। এভাবে মিশিয়ে নিব ভালোভাবে। এখন আমি সব কিছু এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মিশাতে মিশাতে যখন এভাবে চামচ দিয়ে ধরলে অনবরত পড়তে থাকবে, তাহলে বুঝে যাবেন যে কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই কেকের ব্যাটারটা আলাদা একটি বাটিতে নিয়ে নিব। আমি দুটো কালার করব তার জন্য। এখানে সাদাটা রইলো, আর আমি আলাদা একটা বাটির মধ্যে কফিটা মিক্সড করব, এই জন্য আমি আলাদা একটা বাটি নিয়ে নিচ্ছি। আমি এখন দুটোকে আলাদাভাবে ভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে এই বাটিতে আমি দিয়ে দিব কিছু কফি গুঁড়া। আমি এখানে নেসলে কফিটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো কফি নিয়ে নিতে পারেন, কফি ফ্লেভারের জন্য এবং কফির স্বাদটা আসার জন্য। আমার কাছে খুব ভালো লাগে তাই কফি দিয়ে বানালাম। এরকম আমি দুটো প্যাক নিয়ে নিয়েছি। এক কাপ পরিমাণ কফির যে প্যাকটা করা থাকে সেই গুঁড়ো কফিটা আমি দুটো নিয়ে নিয়েছি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটু কোকো পাউডার। এখন আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব। যখন আমি ব্যাটারের সাথে কফি মিশ্রণ করব এবং কোকো পাউডার দিয়েছি, তখন আমার ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। তার জন্য আমি আরেকটু লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এর মাঝে। আপনাদের প্রয়োজন মতন লিকুইড দুধটা নিয়ে নেবেন। একটু একটু করে দুধ নিয়ে মেখে মেখে দেখতে হবে যে ব্যাটারটা কতটুকু সফট হয়েছে। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এভাবে অনবরত পড়তে থাকছে। বোঝা গেছে যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে কেকের। এখন আমি যে সাদা মিশ্রণটা রেখেছি তার মধ্যে আমি তো ভ্যানিলা এসেন্স দিব না, তার জন্য একটা ফ্লেভার আসার জন্য আমি একটু মালটার রস দিব। একটা মালটার অর্ধেকটার চেয়ে অর্ধেকটার রস একটু একটু পরিমাণ, দুই টেবিল চামচ পরিমাণ রস আমি এর সাথে অ্যাড করে নিয়েছি। এটা শুধু ফ্লেভারের জন্য, এখানে আমি ভ্যানিলা এসেন্স দেইনি, তাই মালটার ফ্লেভারটা আসার জন্য আমি সরাসরি মালটার রসটা ইউজ করেছি। আপনার ইচ্ছে করলে এখানে ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে নিতে পারেন। আর কফিরটায় আমি কোনো ফ্লেভার ব্যবহার করিনি, কারণ কফির ফ্লেভারটা এমনিতেই ভালো লাগে। যারা কফি খেতে পছন্দ করেন তারা এটা নেবেন। আর যদি কেউ কফি না দিতে চান, এখানে কোকো পাউডারটা নিয়ে নিলেই হবে। তাহলে আমরা কেকটা এখন বানানো শুরু করি। এখন আমরা কেকটাকে
सेट करब ये बाटीटी। तरह एखे कि सोयाबीन तेल मेखे नहीं गए एरपर एक सदा कागज रेखे दिए एरपर कि तेल ब्राश कर दिए मध्य हमें धापे धापे केकटा दिए देव। जैबरा केकर वैशिष्ट्य हल बनान समय ये धापे धापे दीते हैं लेयार बाय लेयार दिए जाब। एखी सदाटा दीची तारा होर किच्छु नहीं एक धैर्य धरे केकटा तैरी करते हैं। एरपरे एर उपरे कफी दिए कर रखा लेयारटा दिए दीची तो दिए दीची धरते हबे ना ओरा निजे निजे छड़े जाबे किछु करते हबे ना एकटु हल्का भावे बाटीटा आमी एकटु छड़िए देवार चेष्टा करछि। এখন আমি আরেক ধাপ দিয়ে দিচ্ছি সাদাটা সাদা মিশ্রণটি দিয়ে দিচ্ছি আরেক ধাপে। এই ধাপ দেওয়া শেষ এখন আমি আবার কফির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। নিজে নিজে ছড়িয়ে যাবার পর আবার আমি দিচ্ছি কিছুক্ষণ পর তে আমার 10টি ধাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি জ্যাবরা কেক বলেন বা ডোরা কেক বলেন এর যে ডিজাইনটা সেটা করে দেখাচ্ছি। এর জন্য আমি একটা টিথ পিক নিয়েছি এর জন্য আমি এভাবে দিচ্ছি দেখুন। উঠিয়ে নেওয়ার পর এটাকে আবার টিস্যু দিয়ে মুছে দিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা নকশা চলে এসেছে। এখন এটা আমরা চুলায় দিয়ে দেব। ইচ্ছে করলে আরো কিছু নিয়ে দেওয়া যায় এভাবে করে দেওয়া যায়। তাহলে আমি এভাবেই রাখলাম। এখন এই কেকটা আমি চুলায় দিয়ে দেব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে কিছু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি জ্যাবরা কেকটা কিভাবে বসিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে বসিয়ে দিয়েছি আমার প্রেসার কুকারটা। প্রেসার কুকারে আমি 1 কেজি লবণ ছিটিয়ে দিয়েছি। 1 কেজি লবণ দিয়ে এর মাঝে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর উপর আমি কেকের বাটিটা বসিয়ে দেব। সরাসরি কুকারে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে ওঠাতে একটু কষ্ট হয় কারণ আমার প্রেসার কুকারের মুখটা অনেকটা চাপা। তাই আমি এর মাঝখানে আলাদা একটি বাটি বসিয়ে তারপর কেকটা তৈরি করব। এখন আমি কেকটা সেট করে দিয়েছি কুকারের ভিতর আর কুকারটা আমি এখন ঢেকে দিয়েছি। ঢাকনাটার যে সিটিটা আছে সেটা অবশ্যই সরিয়ে নেবেন কেকটা বানানোর সময়। আমি সরিয়ে নিয়েছি সিটিটা এখানে দেইনি। এক্ষেত্রে আমি চুলার তাপ মিডিয়াম আঁচে রেখেছি। আমি আট মিনিট পরে এসে আবার ঢাকনা খুলে দেখব আমার কেকটা কতটুকু হয়েছে। ফিরে এলাম আবার আমরা। এখন দেখব একটা কাঠি দিয়ে এভাবে যখন আমরা কেকের মাঝখানে ঢুকিয়ে দেব কাঠিটা, যখন কাঠিটা পরিষ্কার হয়ে আসছে তখন বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। আমার এখানে মিডিয়াম তাপমাত্রায় প্রেসার কুকারে আমার কেকটা তৈরি হতে 10 মিনিট সময় লেগেছে। এখন আমি কেকটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে কেকটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চুলায় সহজে কিভাবে আমি এভাবে জ্যাবরা কেকটা তৈরি করে নিলাম। খুব সফট হয়েছে কেকটা। আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সফট। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো।